পাইথন বাংলা টিউটোরিয়াল সিরিজ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখব হচ্ছে গেসিং গেম। তো এটা কিভাবে করতে হয়, ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন স্ট্রাকচার দেওয়া হয়েছে যে প্রথমে স্টার্ট হবে, দেন হচ্ছে ইনপুট গেস নাম্বার এক থেকে পাঁচ, এক থেকে পাঁচের মধ্যে যে কোনো একটা সংখ্যা গেস করতে হবে। তো তৃতীয় হচ্ছে যে জেনারেট র্যান্ডম নাম্বার, তো এটা একটা র্যান্ডম নাম্বার এক থেকে পাঁচ এটা জেনারেট হবে ওটু। তো যদি গেস নাম্বার আর র্যান্ডম নাম্বার যদি মিলে যায় তাহলে কি হবে, ইয়েস প্রিন্ট অন, তাহলে জিতে যাবেন, আর যদি নো হয় তাহলে লস্ট। মানে গেস নাম্বার যে আপনি যে একটা নাম্বার দেবেন ওই র্যান্ডম নাম্বারটা যেই জেনারেট হবে এটার সাথে যদি মিলে যায়, ধরুন সাপোজ আপনি তিন গেস তিন প্রিন্ট কল তিন দিলেন, এখন র্যান্ডম নাম্বার যদি তিন হয় তাহলে আপনি জিতবেন, যদি না হয় তাহলে লস্ট। ওকে, তো আমরা দেখি চলে যাচ্ছি পাইথনে। তো আমরা দেখবো হচ্ছে গেস, গেস নাম্বার দেন হচ্ছে ইন্ট করতে হবে কি ইনপুট, ইনপুট তাহলে কি করতে ইন্টার ইন্টারিয়র ইন্টারিয়র গেস নাম্বার 1, 2, 5, ওকে, দেন হচ্ছে আমরা একটা র্যান্ডম নাম্বার, ওকে, তো র্যান্ডম নাম্বার ইকুয়াল টু র্যান্ডম ডট র্যান্ড ইন্ট 1, 5, ওকে। তো এটা এখানে নাই, এখানে আমাদের ইম্পোর্ট করতে হবে, সাপোজ ইম্পোর্ট দেন হচ্ছে র্যান্ডম র্যান্ডম, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। অথবা আমরা অন্যভাবে দিতে পারি, সেটা হচ্ছে এখানে এগুলা কেটে ডাইরেক্ট শুধু এই র্যান্ড দিতেও পারি, র্যান্ডেন্ট, তো সেটা কীভাবে সেটা দিতে হবে এভাবে, ফ্রম সরি ফ্রম দেন হচ্ছে র্যান্ডম থেকে ইম্পোর্ট, ওকে, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা কী করবো, এখন আমরা একটা ফর লুপ চালাবো, ইফ ইফ গেস নাম্বার যদি র্যান্ডম নাম্বার হয় তাহলে প্রিন্ট কী করবে, প্রিন্ট হচ্ছে ইউ হ্যাভ ওন, ওকে, দেন এলস, এলস হলে কী করবে প্রিন্ট করবে হচ্ছে প্রিন্ট করবে ইউ হ্যাভ লস্ট, ইউ হ্যাভ লস্ট, ওকে। তা এখন যদি আমরা দেখুন প্রিন্ট করি তাহলে কি দেখাই, ওকে, তো আমি একটা দুই দেই, তো ইউ হ্যাভ লস্ট। এখন জানি না কী জেনারেট হয়েছে সেটা আমরা জানি না, তো কী জেনারেট হয়েছে আমি যদি দেই তাহলে দেখুন print random random number then it's a comma random number, okay, তো এখন যদি আমরা দেখি দেখুন আমি যদি টু দেই, ওকে, তো র্যান্ডম নাম্বার ছিল ওয়ান, মানে এটা প্রতিনিয়তই জেনারেট হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে একটা যে কোনো
আপনার নাম্বারটা দিলেন, ওই এক থেকে পাঁচের মধ্যে যে কোনো একটা নাম্বার দিলেন, আর র্যান্ডম নাম্বার যেটা জেনারেট হবে সেটা যদি আপনার দেওয়া ইনপুট নাম্বার সাথে মিলে যায় তাহলে সেটা হচ্ছে উইন হবেন। তো এই যে দেখতে পাচ্ছেন টু দিলাম, ইউ হ্যাভ ওন, ঠিক আছে, যে আমার র্যান্ডম নাম্বারটা ছিল এই টুই ছিল, ঠিক আছে, সেই জন্য ইউ হ্যাভ ওন।